পরমাণু যুদ্ধের প্রস্তুতি রাশিয়ার, সরিয়ে নেওয়া হচ্ছে মানুষ। নাৎসি বাহিনীর মতো রাশিয়াকে পরাজিত করার অঙ্গীকার জেলেনস্কির। নির্বাচন অংশগ্রহণমূলক হলেই পর্যবেক্ষক পাঠাবে ইইউ। গ্রেপ্তার আগে ভিডিও বার্তায় কি বলেছিলেন ইমরান খান? বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক গভীর, কেউ ছিন্ন করতে পারবে না দাবি অমিত শাহর। ইসরায়েলের যুদ্ধ মেশিন বন্ধ করতে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান। সবশেষে জানবেন ব্যাংকে জমা টাকা রাখার নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন মার্কিন নাগরিকরা। পরমাণু যুদ্ধের প্রস্তুতি রাশিয়ার, সরিয়ে নেওয়া হচ্ছে মানুষ। ইউক্রেনে রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্র সংলগ্ন এলাকার কয়েকটি স্থির চিত্র হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এরই মধ্যে তৈরি করেছে আলোড়ন, চলছে নানা জল্পনা কল্পনা। ছবিতে দেখা যাচ্ছে ওই এলাকায় বাসিন্দাদের ভিড়, বিশাল গাড়িবহর, অন্য জায়গার উদ্দেশ্যে রওনা হচ্ছে সব। মেরিটোপোলের ইউক্রেনীয় মেয়র ফেডেরভ জানিয়েছেন হাজারো গাড়িতে করে বাসিন্দারা ওই এলাকা ত্যাগ করছে। রাশিয়া বলছে পারমাণবিক স্থাপনা সংলগ্ন জাফরিজিয়া অঞ্চলের এনার হোনা সহ 18টি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে তারা। জাফরিজিয়া ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র। যুদ্ধ শুরুর পর রাশিয়া এই কেন্দ্রের দখল নেয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কৌশলগত পারমাণবিক বাহিনীকে প্রস্তুত হয়ে থাকার নির্দেশ দিয়েছিলেন এর আগেই। রাশিয়া তার ভয়ঙ্কর কয়েকটি পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম মিসাইলের পরীক্ষাও চালিয়েছে। ফেডারেশন ফর আমেরিকান সায়েন্টিস্টের হিসাবে রাশিয়ার 5,917টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। এর মধ্যে প্রায় 1,500 ওয়ারহেডের মেয়াদ উত্তীর্ণ এবং সেগুলো বাতিল করে দেওয়ার কথা। এই মুহূর্তে রাশিয়ার প্রায় 1,500 ওয়ারহেড মোতায়েনকৃত অবস্থায় রয়েছে, যার অর্থ হচ্ছে সেগুলো ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমান ঘাঁটিতে এবং সমুদ্রের সাবমেরিনে বসানো হচ্ছে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 1,185টি, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল 800 এবং আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা 580টি। জাতিসংঘের পারমাণবিক নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষক সংস্থা IREA এরই মধ্যে সতর্কতা দিয়ে বলেছে যে কোনো সময় ভয়ঙ্কর পারমাণবিক বিপর্যয় নেমে আসতে পারে। IREA-র পরিচালক জানিয়েছেন পারমাণবিক স্থাপনা সংলগ্ন এলাকার বাসিন্দাদের স্থান ত্যাগ করতে নির্দেশ করে ওই এলাকায় রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীদের ভয়াবহ সংঘাত যে কোনো সময় শুরু হতে পারে। যদিও এই মুহূর্তে জাফরিজিয়া পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, তবে রিয়্যাক্টরগুলো তেজস্ক্রিয় পদার্থ দ্বারা পরিপূর্ণ। যেহেতু বিদ্যুৎ নেই, তাই ডিজেল চালিত জেনারেটরের মাধ্যমে পরমাণু চুল্লিগুলো শীতল করে রাখার গুরুত্বপূর্ণ ব্যবস্থা চালু রয়েছে। গত কিছুদিন ধরেই এই এলাকায় ইউক্রেনীয় বাহিনীর আর্টিলারি শেল উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ শুরুর পর এই অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণে জায়গা রাশিয়া দখল করতে সক্ষম হলেও আঞ্চলিক কেন্দ্র জাফরিজিয়া দখল করতে পারেনি, যা এনার ভোটারের উত্তর পূর্বে অবস্থিত। রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের বাহিনী পারমাণবিক হামলা হলে করণীয় নির্ধারণে মহড়া চালিয়েছে। ইউক্রেনের কাছে পারমাণবিক বোমা না থাকলেও ইউক্রেন সেনাবাহিনীর বেশ কয়েকটি ইউনিটকে তেজস্ক্রিয় প্রতিরোধী বিভিন্ন সরঞ্জাম নিয়ে মহড়া চালাতে দেখা গেছে। তারা মাস্ক পরিধান করে বাতাসে তেজস্ক্রিয় মান নির্ধারণের সক্ষম যন্ত্র নিয়ে মহড়ায় অংশ নিয়েছে। নাৎসি বাহিনীর মতো রাশিয়াকে পরাজিত করার অঙ্গীকার জেলেনস্কির। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1945 সালে জার্মানির নাৎসি বাহিনী যেভাবে পরাজিত হয়েছিল, একইভাবে রাশিয়াকে আমরা পরাজিত করব। রাশিয়ার বিজয় দিবস উদযাপনের একদিন আগে এক ভিডিও বার্তায় জেলেনস্কি এই কথা বলেছিলেন। ইউক্রেন সেনাবাহিনী দাবি করেছে রোববার তারা রাশিয়ার 35টি ড্রোন, 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। এদিকে গতকাল মস্কো রেড স্কোয়ারে দেওয়া ভাষণে পুতিন বলেছেন রাশিয়ার সেনাবাহিনী নাৎসি বাহিনীর মতো ইউক্রেনকে পরাজিত করবে। নির্বাচন অংশগ্রহণমূলক হলেই পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন ডে উপলক্ষে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে ইউরোপের 27 রাষ্ট্রের ওই জোটের তরফে জানানো হয়েছে বাংলাদেশের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলেই কেবল পর্যবেক্ষক পাঠাবে ইইউ। মাঠ পর্যায়ে নির্বাচন পূর্ব পরিস্থিতি কেমন, বিশেষত তা অংশগ্রহণমূলক হওয়ার পরিবেশ আছে কিনা, তা মূল্যায়নে একটি স্বাধীন বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ইইউ। জুলাই মাসে তারা বাংলাদেশ সফর করবে। তারা ফিরে তাদের মতামত সহ ইইউ এর হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেলের কাছে মূল্যায়ন রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশের নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন জোসেফ বোরেল। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ইইউ এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ছাড়াও ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, সুইডেন ও স্পেনের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয় নির্বাচনের আগে বা পরে রাজনীতিতে কোনো সহিংসতা বা অস্থিতিশীলতা দেখতে চায় না ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে তাদের কোনো ধরনের মধ্যস্থতা করার চিন্তাও নেই বলে খোলাসা করা হয়।
এক প্রশ্নের জবাবে চার্লস হোয়াইটলি বলেন, আপনারা নিশ্চয়ই জানেন ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি বলেছেন আমরা নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাতে প্রস্তুত। আপনারা আরও জানেন আমরা নির্বাচন কমিশন থেকে আমাদের পর্যবেক্ষক মিশন মোতায়েনের বিষয়ে একটি চিঠি পেয়েছি। গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় কী বলেছিলেন ইমরান খান? ইসলামাবাদের হাইকোর্টের সামনে থেকে গতকাল হঠাৎ করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে আল কাদির ট্রাস্টকে জমি বরাদ্দ দেওয়ার একটি দুর্নীতি মামলায় তাকে আটক করা হয়। তবে গ্রেপ্তারের কথা আগেই আজ করতে পেরেছিলেন ইমরান খান। পাকিস্তানের আধাসেনা রেঞ্জার্স বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ আগে ভিডিও বার্তায় তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন ইমরান খান। ভিডিও বার্তায় তিনি বলেন, যতক্ষণে আমার কথা আপনাদের কাছে পৌঁছাবে ততক্ষণে একটি অবৈধ মামলায় আমাকে গ্রেপ্তার করা হবে। পাকিস্তানের সাবেক এই ক্রিকেট অধিনায়ক বলেন, পাকিস্তানে আমাদের মৌলিক ও আইনি অধিকারের সমাধি হয়ে গেছে, এরপর হয়তো আপনাদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হবে না, তাই দু তিনটি কথা বলতে চাই, আপনারা মন দিয়ে শুনুন। বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক গভীর, কেউ ছিন্ন করতে পারবে না। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক অনেক গভীর, ভাষা ও সংস্কৃতি উভয়ের মধ্যে বেশ মিল রয়েছে, দুই দেশের এই গুরুত্বপূর্ণ সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না। ইকোনমিক টাইমসের প্রতিবেদনের মতে 9 মে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মেট্রোপোলে ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন ভারতের এই মন্ত্রী। এই সময় এই কথা বলেন তিনি। অমিত শাহ বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর, আমাদের দুই দেশের সংস্কৃতি ধর্ম প্রথা ও জীবনধারা হাজার বছর ধরে একে অপরের সঙ্গে জড়িত, তাই দুই দেশের মধ্যকার সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আমাদের জওয়ানরা 71-এর মুক্তিযুদ্ধে বড় ভূমিকা রেখেছে। ইসরায়েলের যুদ্ধ মেশিন বন্ধ করতে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বিমান হামলায় অন্তত 15 ফিলিস্তিনি শহীদ এবং 20 জন আহত হওয়ার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গতকাল দিনের প্রথম ভাগে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়ে অন্তত 12 ফিলিস্তিনিকে শহীদ এবং 20 জনকে আহত করে। সর্বশেষ খবর অনুযায়ী ইসরায়েলের হামলায় 13 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে ইসলামী জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের 3 জন সামরিক কমান্ডার রয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বলেন, বর্বর ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে বিশ্ববাসীর নিরবতা ও নিষ্ক্রিয়তা এবং ইসরায়েলি অমানবিক কর্মকাণ্ডের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখতে সাহায্য করছে। বিশ্ববাসীর এই নিরবতা এবং নিষ্ক্রিয়তার কারণে ইসরায়েল তাদের অপরাধযোগ্য অব্যাহত রেখেছে। ইসরায়েলের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে নাসের কানআনি মুসলিম দেশগুলোকে দ্রুত কার্যকর এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। ব্যাংকে জমা রাখা টাকার নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন মার্কিন নাগরিকরা। ব্যাংকে রাখা আমানত নিয়ে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন মার্কিন জনগণ। আমেরিকার অর্ধেকেরও বেশি নাগরিক ব্যাংকে রাখা তাদের সঞ্চয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। মাত্র 2 মাসের ব্যবধানে আমেরিকার বৃহৎ 3টি ব্যাংকের পতনের ঘটনায় ওই আশঙ্কা দেখা দিয়েছে। দিউলিয়াত্তের ঘটনা আমেরিকার ব্যাংকিং ব্যবস্থার সামগ্রিক স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে। বার্তা সংস্থা ইনা মার্কিন জরিপ সংস্থা গ্যালপের জনমত জরিপের বরাদ্দে এই খবর দিয়েছে। গ্যালপ গত মাসে সমগ্র আমেরিকাব্যাপী অন্তত হাজার হাজার মানুষের উপর ওই জরিপ চালায়। জরিপে দেখা গেছে অংশগ্রহণকারীর শতকরা 48% মার্কিন নাগরিক ব্যাংকে রাখা তাদের আমানতের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন, তাদের মধ্যে শতকরা 20%-এর মতো ভীষণ উদ্বিগ্ন। গ্যালাপের বিশ্লেষকরা মনে করেন আমেরিকার জনগণের উদ্বেগের মাত্রা এখন 2008 সালে মার্কিন অর্থনৈতিক সংকটকালীন উদ্বেগের মতো। বিগত 2 মাসের মধ্যে সিলিকন ভ্যালি, সিগনেচার ব্যাংক এবং সিলভারগেট ব্যাংকের পতন আমেরিকার ব্যাংকগুলোর উপর থেকে নাগরিকদের আস্থা নড়বড়ে করে দিয়েছে।